দিবালা তাকে ঘৃণা করেন শোনার পর রোনালদো শুধুই হেসেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 2009 সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের নাম লেখানোর পর শুরু হয় ফুটবলদের সেরা দৌরাত্মের একটি। লিওনেল মেসির সঙ্গে তার সেই দৌরাত্মের উৎপাত ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর্জেন্টিনা কি এই উৎপাত থেকে বাদ যাবে? মেসির সঙ্গে দৌরাত্মের কারণে আর্জেন্টিনা ফুটবল প্রেমিকরা রোনালদোকে এক প্রকার ঘৃণাই করতে শুরু করেছিল। রোনালদোর জুভেন্টাসের এই রোনালদোর সঙ্গেই 3 মৌসুম খেলেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা। 2018 থেকে 2021 এই 3 বছর রোনালদোর সঙ্গে খেলার সুপ্রাদের পর্তুগিজ তারকার অনেক কাছাকাছি ছিলেন দিবালা। দুজনের মধ্যে অনেক কথা হতো, কথায় কথায় একদিন তাকে মেসির সঙ্গে দৌরাত্মের কারণে ছোটবেলায় তাকে ঘৃণা করার কথা বললেন দিবালা। সেটা শুনে রোনালদো হেসেছিলেন, দিবালাও তার সঙ্গে হেসেছিলেন। রোনালদোর সঙ্গে কাটানো 3 মৌসুমের কথা বলতে গিয়ে দিবালা বলেন, আমি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে 3টি মৌসুম খেলেছি। জুভেন্টাস দলটি তখন আরও শক্তিশালী হয়ে উঠেছিল। আর্জেন্টিনা মেসি আর রোনালদোর দৌরাত্মর ছাপ ছিল। দিবালা এখানেই থামেননি, তিনি বলেন, আমরা একটি ম্যাচ খেলতে বিমানে করে যাচ্ছিলাম, বিমানের পেছন দিকে বসেছিলাম, আর সে ছিল আমার একটু আগেই। একটা সময় সে আমার কাছে এসেছিল, কিছুক্ষণ আমরা জীবনের নানা বিষয় নিয়ে কথা বললাম। আসল কথা রোনালদোকে এরপরেই বলেছিলাম। কী সেই কথা? শোনা যাক দিবালার কাছ থেকেই। আমি তাকে বলছিলাম, যখন ছোট ছিলাম আক্ষরিক অর্থে তোমাকে আমি ঘৃণা করতাম। এরপর আমরা দুজনে এটা নিয়ে হাসলাম। আমার সঙ্গে সম্পর্কটা সবসময় ভালো ছিল রোনালদোর।